It's me Sumaya and welcome back to another brand new video. Today's video is interesting because I am going to go to our varsity full active blog. I am going to go to our varsity and how to go. I am going to go to the university and I am going to go to the daffodil logo. কিন্তু গুলিস্তান ধামরাই লেখা কিন্তু এটা মেইনলি ড্যাফোডিল থেকেই ভাড়া করা বাস এই বাস দিয়েই মূলত আমরা এখন যাওয়া আসা করি আমরা এখন সব স্টুডেন্ট ভাই এরকম অনেকগুলাই বাস আছে সব বাস দিয়ে আমরা এখানে হচ্ছে কি মিরপুর দিয়াবাড়ি হাউস বিল্ডিং দিয়েই হচ্ছে কি ইউনিভার্সিটিতে যাই আর ইউনিভার্সিটিতে যাওয়ার হচ্ছে কি দুইটা রোড একটা হচ্ছে কি আশুলিয়া ব্রিজ দিয়ে যাওয়া যায় আর একটা হচ্ছে ড্যাফোডিল ঘাট দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে পঞ্চবটির পরে একটা ঘাট ঘাট এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের ড্যাফোডিল ঘাটে চলে এসেছি সব স্টুডেন্টরা বাস থেকে নেমে গিয়েছে এখন সবাই ঘাটে দাঁড়িয়ে আছে যে নৌকার জন্য অপেক্ষা করতেছে যখন নৌকা আসবে নৌকা আসলে হচ্ছে কি আমরা নৌকাতে উঠে মানে ওই পারে চলে যাব আর এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে তুরাগ নদী আপনারা অবশ্যই নাম শুনেছেন কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মানে নদী পার হতে বেশিক্ষণ সময় লাগে না অনেক কম সময়ে মিনিমাম 5 মিনিটের মতো সময়ে আমরা হচ্ছে গিয়ে নদীটা পার হয়ে যাই এই টাইমটা অনেক বেশি এনজয় করি যখন হচ্ছে গিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি আর মানে ভিউটাকে অনেক বেশি এনজয় করি আর এখানে হচ্ছে গিয়ে তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের মানে নৌকা চলে এসেছে এখন ওই নৌকা দিয়ে আমরা হচ্ছে কি সব স্টুডেন্টরা মিলে মানে চলে যাচ্ছি ওই পারে আর দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে গিয়ে সব ফ্রেন্ডরা মিলে হচ্ছে গিয়ে আমাদের সেকশনে সবাই মিলে হচ্ছে কি আজকে বেশ কয়েকজন আছে এই নৌকা তো সবাই মিলে আজকে এখন আমরা নদী পার হব আর নদী পার হওয়ার যে মোমেন্টসটা ওটা আসলেই অনেক বেশি মজার মানে যদিও অনেক কম সময় কিন্তু অনেক বেশি মজা লাগে এই নদীটা পার হতে আর ওখানে দেখতে পাচ্ছেন যে বালুবাহী ট্রলার এগুলা হচ্ছে কি প্রতিনিয়তই হচ্ছে দেখা যায় আর এই যে দেখতে পাচ্ছেন মানে আসলেই অনেক বেশি ভালো লাগে যখন নৌকায় উঠি আর অনেকেই ভয় পায় কিন্তু আমি যদিও ভয় পাই না নৌকায় উঠতে আমার জন্য কোনো প্যারা নাই তারপর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে এই পার হওয়ার টাইমে নদীর উপর কিন্তু প্রচণ্ড বেশি রোদ থাকে একদমই মানে গা পুড়ে যাওয়ার মতো রোদ আর একটা ছাতা থাকলে আসলে মন্দ হয় না মানে পার হতে
এখন নদী পার হয়ে অলরেডি আমরা হচ্ছে গিয়ে এই পারে চলে এসেছি। এখন নৌকা থেকে নামবো, আর নৌকা থেকে নামার সময় প্রচণ্ড একটা ধাক্কা লাগে অলওয়েজই। তারপর আস্তে আস্তে নৌকা থেকে নেমে গেলাম। নৌকা থেকে নেমেই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে আরেকটা বাস থাকে, এখন হচ্ছে সব স্টুডেন্টদের জন্যই হচ্ছে গিয়ে 4-5টা করে বাস থাকে। দেখতে পাচ্ছেন প্রচুর স্টুডেন্ট, ওই যে আমাদের পিছে একটা বাস, সামনে আরও কয়েকটা বাস আছে, এগুলো সবই ভার্সিটির বাস। আর এখানে ছোটোখাটো একটা পার্কের মতো হয়ে গিয়েছে, এখন মানুষ বিকেলবেলাও এই জায়গায় ঘুরতে আসে, আর চাইলে অটো দিয়েও যাওয়া যায়। কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভার্সিটির অনেকগুলো বাস আছে, এই বাসগুলাই এখন আমাদেরকে ভার্সিটিতে নিয়ে যাবে। আর নদী দিয়ে পার হতে একটু ঝামেলা লাগে, যে অনেকগুলো বাস চেঞ্জ করতে হয়, কিন্তু ওভারঅল মানে মজাই লাগে। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে ভার্সিটির বাসে উঠে গিয়েছি, ভার্সিটির বাসে উঠে এখন হচ্ছে গিয়ে ভার্সিটিতে যাচ্ছি। আর এই টাইমটা যখন হচ্ছে গিয়ে ভার্সিটির আরও একটা বাসে উঠে নদীর পার থেকে, তখন যাওয়ার যে রাস্তাটা আর যাওয়ার সময়টা অনেক বেশি এনজয় করি। আর এই রাস্তার বিশেষত্ব হচ্ছে গিয়ে আঁকা বাঁকা রাস্তা আছে, আর গ্রামের মধ্যে একটা গ্রামের ফিল পাওয়া যায়, যে মনে হয় যে অনেকদিন পর গ্রামে আসছি এরকম। আর এখানে হচ্ছে গিয়ে কোনো বাসা বাড়ি নাই, এজন্য হচ্ছে আরও একটু মানে উঁচু উঁচু দেয়ালান বা এরকম কিছু নাই, আর থাকলেও ছোটো ছোটো মানে একতলা বাসাগুলো আছে। আর এখানে যে দেখতেই পাচ্ছেন যে রাস্তা, মানে দেখাই তো যাচ্ছে আসলে, এত বেশি সুন্দর এই রাস্তাটা। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন যে মানে আবার পাহাড়ের মতো কিছু আছে। আবার যাওয়ার রাস্তাটা আসলে এত বেশি সুন্দর যে যারা একবার না যাবে আসলে তারা বুঝবে না যে আসলে রাস্তাটা আসলে কী। আর যাওয়ার সময় ওই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্যাফোডিলের যে AB4 বিল্ডিংটা, ওই বিল্ডিংটাও দেখা যাচ্ছে। আর আপনারা রাস্তাটা এনজয় করতে থাকুন। এখন ভার্সিটির সামনেই চলে এসেছি, এতক্ষণ পুরো রাস্তা ভিডিও করতে পারি নাই। আর এখন আমরা 8 নম্বর গেট দিয়ে ঢুকতেছি, মানে 8 নম্বর রোড। আর এখানে হচ্ছে গিয়ে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছেলেদের হল, ইউনুস খান স্কলার্স গার্ডেন 2। আর এখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি, সব স্টুডেন্টরাও আছে। আর এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমরা হচ্ছে ভার্সিটি থেকে কিছুদিন পরেই বের হয়ে যাব, তো ভার্সিটির কিছু মেমোরিজ ধরে রাখার জন্য আসলে ভিডিওগুলো করে রাখা। এই তো আমি টেনশন করে ফেললাম, এখন হচ্ছে কি 8 নম্বর গেট দিয়ে আমরা ঢুকতেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্সিটির বাস ডিপো, এখানে হচ্ছে সব বাসগুলাই থাকে। এখান থেকেই আমরা মেনলি বাস থেকে উঠি, বাস থেকে নামি, দুইটা এখান থেকেই করি। আর এখন আমরা হচ্ছে বাস থেকে নেমে যাচ্ছি, নেমে ভার্সিটির ভিতরে ঢুকে গিয়েছি, যদিও আমরা ভার্সিটির ভিতরেই এখনো। আর এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস বিল্ডিং, আর এখানে ফার্মেসি আর ফুডের ক্লাস হয়। আর এখান দিয়ে এখন আমরা যাচ্ছি। আর আজকে আবার আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তো আমরা হচ্ছে বার্থডে সেলিব্রেট করার জন্য সবাই মিলে হচ্ছে গিয়ে বনমায়াতে যাচ্ছি। আমার ফ্রেন্ডরা বনমায়াতে আমার জন্য অপেক্ষা করতেছে। আর এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে AB4 বিল্ডিং, এই বিল্ডিংয়ে হচ্ছে গিয়ে আমাদের সবগুলো ক্লাস হয়, এটা হচ্ছে CSE ডিপার্টমেন্ট। আর এখানেই হচ্ছে আমরা এখন বনমায়ার দিকে যাচ্ছি। বনমায়াতে মেইনলি সবাই আড্ডা দেয়, আর হচ্ছে গিয়ে সবাই নিজেদের কাজ করে, অনেক বেশি সুন্দর একটি জায়গা। আর বনমায়াতে আজকে আমরা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডকে হচ্ছে গিয়ে বার্থডে সারপ্রাইজটা দিব। এখানে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে বার্থডের জন্য হচ্ছে কেক কাটার জন্য ওয়েট করতেছি। আর এই যে এটা হচ্ছে গিয়ে বনমায়া। কোরোনা কথা বলে দেখুন।
হ্যাপি বার্থডে বিন্ত কো থ্যাঙ্ক ইউ কো আমি ভিডিও করতে না ওই আমি বলতে পারবো না একটা কাইতে একটা ছবি করলি আমি করে ফানি করতেছে মনে আমাদের এতক্ষণ কেক কাটা শেষ, সব আনন্দ শেষ। এখন হচ্ছে গিয়ে আমাদের ক্লাস আছে 11:30 থেকে, এখন আমরা ক্লাসে যাচ্ছি সবাই মিলে। এখন গ্রাউন্ড ফ্লোর থেকে হচ্ছে গিয়ে আমরা লিফটে উঠে যাব, লিফটে করে হচ্ছে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের এখন হচ্ছে গিয়ে কম্পিউটার গ্রাফিক্স ক্লাস হচ্ছে, ম্যাম ক্লাস নিচ্ছে। ক্লাসের পর আবার আমাদের নেক্সট পরপর সবগুলা ক্লাস, তারপর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমাদের বিগ ডাটা অ্যান্ড আইওটি ক্লাস। এই যে এখন হচ্ছে আমাদের ল্যাব ক্লাস, ল্যাব ক্লাসে হচ্ছে গিয়ে সবাই নিজের মতো টাস্ক করছে। আমি ছোট একটা স্ন্যাপ করে নিয়েছি। এই তো এখন আমাদের হচ্ছে ক্লাস শেষ, এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। মনে হয় বাইরে কিছু খেলেও তারপর খেটে একটু আড্ডা টাড্ডা দিয়ে বাসায় চলে যাব। আর আমাদের আটতলায় ক্লাস ছিল, এখন আমরা হচ্ছে গিয়ে লিফটে দিয়ে এখন নিচে নেমে যাব। একটু আগে বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির একটা ভাইব দেখা যাচ্ছে এখানে। আর এখন মূলত হচ্ছে 4:30 বাজে, অনেকেরই এখন ক্লাস শেষ ডে শিফটের তো, আর 5:30 পর্যন্ত যদিও ক্লাস হয় অনেকেরই। এখন আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে বাস ডিপোতে চলে যাব, ওখানে যেয়ে বাসের জন্য অপেক্ষা করব। আমরা হচ্ছে আবারও বাসে উঠে গেছি। আজকে ড্রাইভার মামা হচ্ছে গিয়ে রোড ছাড়া একটা ক্ষেতের মধ্যে দিয়ে বাস ঢুকাই দিছে। যদিও এই রোডেও যাওয়া যায়, জঙ্গল দুই পাশে, কিন্তু মানে অনেক মজা আছে যাওয়াতে। তো আমরা হচ্ছে যাচ্ছি আর অনেক বেশি এনজয় করতেছি। আর সবাই দেখতে পাচ্ছেন যে পুরো বাসে একদম বাস ভর্তি লোক দাঁড়িয়ে আছে, যে একদমই যদি 40 জন উঠতে পারে বা 20 জন উঠতে পারে, ওই জায়গায় 60 জন। বাসের সংখ্যা খুবই কম, যাওয়ার সময় অনেক বেশি হ্যাসেল হয়, কিন্তু প্যারা নাই। আমাদের হচ্ছে গিয়ে যাওয়ার যে মোমেন্টসটা এখানে অনেক বেশি এনজয় করি, আর যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল সেক্ষেত্রে আরও বেশি এনজয় করতেছি। আর আমাদের আবার ওই ঘাটপাড় পর্যন্ত যাওয়া লাগবে, তো ওই ঘাটপাড় পর্যন্ত গিয়ে আবার হচ্ছে নৌকার প্রসেস, নৌকার প্রসেসের পর হচ্ছে গিয়ে বাস। তো আমাদের ওই ঘাটপাড় পর্যন্ত যেতে আমাদের সময় লাগে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। আর এই যে যাওয়ার যে মোমেন্টসটা আসলে অনেক বেশি মানে মজা করা যায় সবাই মিলে যাওয়ার সময়। আর এখন আমরা অলরেডি মানে কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে নির্জন, একদমই নির্জন, যে কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা বলাই যায়, মানে ভার্সিটির কোলাফান। আর গ্রামের কিছু মানুষ আর এখানে আসে, কিন্তু আগে তেমন করে মানুষ এখানে আসতো না, এখন অনেক মানুষই এখানে আসে। আর এসব রাস্তার যে ভিউটা দেখতে পাচ্ছেন, যে ভিউটা আসলে অনেক বেশি মানে চোখ জুড়ানো মতো, মানে চোখেরও শান্তি আসলে এসব ভিউ দেখা। আমরা যারা ঢাকার ভিতরে থাকি হচ্ছে তারা মানে অধিকাংশই মানুষ হচ্ছে খোলামেলা জায়গা খুব কম দেখে, কিন্তু এই জায়গাটা এত বেশি সুন্দর, মানে রোডটাও এত বেশি সুন্দর আর জায়গাগুলোও এত বেশি বেশি সুন্দর, যে আসলে অনেক বেশি মজা লাগে। আর এখানেই হচ্ছে আমাদের বাস থেমে গিয়েছে, এখন আমরা নেমে যাব ঘাটপাড়ে। তো দেখতেই পাচ্ছেন যে এত মানুষ, সব মানুষ ঠেলে এখন নিচে নামতে হবে।
আর যাওয়ার সময় এখনকার এই সময়টা অনেক বেশি এনজয় করি। এই জায়গায় মানে ছোটখাটো একটা পার্কের মতো হয়ে গেছে, যে এখানে হচ্ছে গিয়ে আমাদের নৌকা আসা পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন যে এই নৌকাটা এত বেশি মানুষ, মানে এত ভিড়, তো এই নৌকায় আমরা হচ্ছে যাচ্ছি না, আমরা হচ্ছে কিছুক্ষণ পর যাব। আমরা হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে খাওয়া দাওয়া খাচ্ছি, খেয়ে আমরা এখন আমাদের খাওয়া অলমোস্ট শেষ, আমরা এখন আরও একটা নৌকায় উঠে যাব। আর এখনকার ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আর এখন হচ্ছে আমাদের অনেক ফ্যাকাল্টিজও আছে এখানে হচ্ছে কি আমাদের সাথে নৌকায় উঠবে। আর যাওয়ার মানে সময় এখন বাসায় চলে যাচ্ছে, কিন্তু এখন সব ফ্রেন্ডরা মিলে একসাথে মানে যাওয়া যায়, যে আমাদের সব কাছের ফ্রেন্ডরা মিলে আমরা সবাই মিলে একসাথে মানে যাই, আমরা যারা সবাই মানে এ সাইডে মিরপুরের দিকে বাসা সবাই হচ্ছে গিয়ে একসাথে যাই। তো আবারও সেম নৌকায় উঠে গেছি, এখন প্রচণ্ড রোদ, মানে যাওয়ার সময় অনেক বেশি রোদ, কিন্তু প্যারা নাই, ভিউটা জাস্ট অসাধারণ। আর এখনও আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে নদী পার হওয়ার জন্য, আর তারপর হচ্ছে আমরা মানে আবারও ভার্সিটির বাসে উঠে নিজ নিজ বাসায় চলে যাব। কিন্তু আজকের ভিডিও এ পর্যন্ত, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্টস করে দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই পেজে একটা লাইক করে দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ গাইস যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আজকে সব বিরে কথা বললাম যে এটা গান গা, ওই গানটাকে দীপু দি না, হ্যাঁ বড় সারা আমাকে তো তুমি বের ও ও যদি